আমার সংগঠন যিমানে ভাল নাথাকক কিয় জনসাধারণের যিমানে সহায় নাথাকক কিয় সেইটো বিষয়তকৈ আমি সমান্তরালভাবে আমি গুরুত্ব দিও যে আমি মানে নির্বাচন যদি পরিচালনা আর মাইক্রো ম্যানেজমেন্ট মাইক্রো ম্যানেজমেন্ট বলে কলে যে পৃষ্ঠা প্রমুখর সম্মিলনে হোক বা পৃষ্ঠা প্রমুখ সকল এক্টিভেট করা বুথর কার্যকর্তা সকল এক্টিভেট করা ঠিক তেনে শক্তি কেন্দ্র এক্টিভেট করা আর লগতে আমার যে মন্ডল সমূহ যেনেকৈ আজি আজি মই শুয়ালকুচি যে হাজো শুয়ালকুচি যে বিধানসভা এই হাজো শুয়ালকুচি বিধানসভাত মই আজি 4টা বজাত মই যাম মানে শুয়ালকুচির যে বুথ সকল বুথর কথা বতার কারণে যাম এনেকে প্রত্যেককে সমষ্টি সমূহ দায়িত্ব দিয়া আছে গতি সেই দায়িত্ব সমূহ কেন করা হব নহব বা কত কেন প্লেনিং হব বিশেষ রণকৌশল সন্দর্ভত ইয়াতে আলোচনা হব বিশেষ মেক্রো বিষয় ইয়াতে আলোচনা নহয় কিন্তু মাইক্রো ম্যানেজমেন্ট মাইক্রো ম্যানেজমেন্টের বিষয়ে আমার আরম্ভ হয় আর এই প্রতি বছরে প্রতিটি নির্বাচনের প্রাক মুহূর্ত এনেকাকে হয় এই আছে ধরো আমার যিমানখিনি প্রতিটি সমষ্টির যাক যে দায়িত্ব দিয়া আছে সেইবর তো আছে সেইবর উপরও মানে যদি ম্যানেজমেন্ট যে বুথ সমূহ কি শক্তি হয়ে আছে সবলীকরণ হয়ে আছে বা বুথ সবলীকরণে হোক এইবর বিষয় লো পেলে বিস্তারিতভাবে আলোচনা করা হব আর সেই আলোচনা করার পিছনে নিশ্চিত হবো তার মানে মার্গদর্শন দিব আমার বৈজয়ন্ত যে পাণ্ডেডাঙ্গা থাকিব আর তখেতে যাবারও মাইক্রো ম্যানেজমেন্টত চাইছিলেন মাইক্রো ম্যানেজমেন্ট কল সেন্টার পড়ে যেনেকা এটা প্রতিগী মানুষক মতামত লো আছে ভারতীয় জনতা পার্টির দিল্লির কার্যালয়ের কারণ কিয়লকে ফিডব্যাক তো আমি যান নকোক কিয়লকে যে ভারতীয় জনতা পার্টির স্থিতি কেনকা আছে মানুষের মনত কেনকা আছে এনেকা কল সেন্টারের জড়িয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট সংগ্রহ করে আছে আর এইবর লো পেলে আলোচনা পার্টির প্রতিগী কার্যকর্তায় যানে কাম নকরক কি নকরক ফেসবুকত বা সোশ্যাল মিডিয়া বা বাতৰি কাকত বা টিভিত দিলেও নমো এপটো আমার কম্পালসারি তাতে জানাব লাগিব আর নমো এপর পরে রেকর্ডিংটো হয়ে থাকে কোনে কি একটিভ হয়ে আছে এটা মই আনকি মই দৈনন্দিন যে কার্যসূচী ইয়াৰে কার্যসূচীটো আমি নমো এপত মানে আপলোড করি তেনেকুৱা নমো এপত আপলোড করা হয় সোশ্যাল মিডিয়াতো কি একটিভ কোনে কি একটিভ কোনে কি পোস্ট করেছে দিল্লি আমার সেইটাও জানে কারণ প্রত্যেক মাহে এটা কার্ড এখন উলায় যে কোন বিধায়ক কোন মন্ত্রীর কিমানটা সোশ্যাল মিডিয়াত পোস্ট গেছে কি গেছে মানে কমপ্লিটলি মাইক্রো ম্যানেজমেন্ট যদি নাকি সাধারণ মানুষ ঢুকি না পায় বিষয়টি যদি জড়িত গম পায় বিষয়টি আমার সংগঠন যিমানে ভাল নাথাকক কিয় জনসাধারণের যিমানে সহায় নাথাকক কিয় সেইটো বিষয়তকৈ আমি সমান্তরালভাবে আমি গুরুত্ব দিও যে আমি মানে নির্বাচন যদি পরিচালনা আর মাইক্রো ম্যানেজমেন্ট মাইক্রো ম্যানেজমেন্ট বলে কলে যে পৃষ্ঠা প্রমুখর সম্মিলনে হোক বা পৃষ্ঠা প্রমুখ সকল এক্টিভেট করা বুথর কার্যকর্তা সকল এক্টিভেট করা ঠিক তেনে শক্তি কেন্দ্র এক্টিভেট করা আর লগতে আমার যে মন্ডল সমূহ যেনেকৈ আজি আজি মই শুয়ালকুচি যে হাজো শুয়ালকুচি যে বিধানসভা এই হাজো শুয়ালকুচি বিধানসভাত মই আজি 4টা বজাত মই যাম মানে শুয়ালকুচির যে বুথ সকল বুথর কথা বতার কারণে যাম এনেকে প্রত্যেককে সমষ্টি সমূহের দায়িত্ব দিয়া আছে গতি সেই দায়িত্ব সমূহ কেন করা হব নহব বা কত কেন প্লেনিং হব বিশেষ রণকৌশল সন্দর্ভত ইয়াতে আলোচনা হব বিশেষ মেক্রো বিষয় ইয়াতে আলোচনা নহয় কিন্তু মাইক্রো ম্যানেজমেন্ট মাইক্রো ম্যানেজমেন্টের বিষয়ে আমার আরম্ভ হয় আর এই প্রতি বছরে প্রতিটি নির্বাচনের প্রাক মুহূর্ত এনেকাকে হয় এইটো আছে ধরো আমার যিমানখিনি প্রতিটি সমষ্টির যাক যে দায়িত্ব দিয়া আছে সেইবর তো আছে সেইবর উপরও মানে যদি ম্যানেজমেন্ট যে বুথ সমূহ কি শক্তি হয়ে আছে সবলীকরণ হয়ে আছে বা বুথ সবলীকরণে হোক এইবর বিষয় লো পেলে বিস্তারিতভাবে আলোচনা করা হব আর সেই আলোচনা করার পিছনে নিশ্চিত হব তার মানে মার্গদর্শন দিব আমার বৈজয়ন্ত যে পাণ্ডেডাঙ্গা থাকিব আর তখেতে যাবারও মাইক্রো ম্যানেজমেন্টত চাইছিলেন মাইক্রো ম্যানেজমেন্ট কল সেন্টার পড়ে যেনেকা এটা প্রতিগী মানুষক মতামত লো আছে ভারতীয় জনতা পার্টির দিল্লির কার্যালয়ের কারণ কিয়লকে ফিডব্যাকটা আমি যান নকোক কিয়লকে যে ভারতীয় জনতা পার্টির স্থিতি কেনকা আছে মানুষের মনত কেনকা আছে এনেকা কল সেন্টারের জড়িয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট সংগ্রহ করে আছে আর এইবর লো পেলে আলোচনা পার্টির প্রতিগী কার্যকর্তায় যিমানে কাম নকরক কি নকরক ফেসবুকত বা সোশ্যাল মিডিয়া বা বাতৰি কাকত বা টিভিত দিলেও নমো এপটো আমার কম্পালসারি তাতে জানাব লাগিব আর নমো এপর পরে রেকর্ডিংটো হয়ে থাকে কোনে কি একটিভ হয়ে আছে এটা মই আনকি মই দৈনন্দিন যে কার্যসূচী ইয়াৰে কার্যসূচীটো আমি নমো এপত মানে আপলোড করি তেনেকুৱা নমো এপত আপলোড করা হয় সোশ্যাল মিডিয়াতো কি একটিভ কোনে কি একটিভ কোনে কি পোস্ট করেছে দিল্লি আমার সেইটাও জানে কারণ প্রত্যেক মাহে একটা কার্ড এখন উলায় যে কোন বিধায়ক কোন মন্ত্রীর কিমানটা সোশ্যাল মিডিয়াত পোস্ট গেছে কি গেছে মানে কমপ্লিটলি মাইক্রো ম্যানেজমেন্ট যদি নাকি সাধারণ মানুষ ঢুকি না পায়
বিষয়টো যোনে জড়িত গম পায় বিষয়টো।